তোমার নাম কি? প্রণয় মন্ডল। কোথায় বাড়ি তোমার? এখানে তুমি কি করো? কোন রুটে? তুমি কি অসুস্থ? কি হয়েছিল তোমার? দেখানোর পর 2018 সালে কোমরে টিউমার ধরা পড়ে। আমি এখান থেকে মুম্বাই গিয়েছিলাম, মুম্বাইতে ট্রিটমেন্ট হয়েছিল 1 বছর। 18 সালে এখানে এসে এখানে মুম্বাই কোথায় ট্রিটমেন্ট হয়? টাটা হসপিটালে ট্রিটমেন্ট হয়েছিল। এখানে এসছি, নানা জায়গায় কাজ খুঁজছিলাম, এখানে এসে কথা বললাম মন্টুদার সঙ্গে, মন্টুদার সঙ্গে কথা বলে আমাকে এখানে লাইনে সুযোগ করে দিল। কি হয়েছিল, মুম্বাই গিয়েছিল কেন? মুম্বাই কোমরে টিউমার হয়েছিল, ক্যান্সার হয়েছিল। তোমার টিউমার ক্যান্সার হয়ে যায়, তারপর সেখানে কি ট্রিটমেন্ট হয়েছে তোমার? কেমোথেরাপি আর রেডিয়েশন চলেছে 1 বছর। তারপরে 1 বছর ওখানে ছিলে? হ্যাঁ, 1 বছর ওখানে ছিলাম। তারপর এখানে ফিরতে এসেছো? হ্যাঁ, তারপর এখানে এসে কি করলে তুমি? এসে আমি যে কাজ করছিলাম, শরীরটা বাড়িতে তো ওখানে 3 মাস অন্তর যেতে হয় ট্রিটমেন্ট করাতে, চেক আপে যেতে হয় 3 মাস অন্তর। সেটা কাজ করছিলাম, পাচ্ছিলাম না। এখানে ইউনিয়ন আসে কথা বললাম সন্ধ্যার সঙ্গে, কথা বলার পর সুযোগ করে দিল টোটো চালানোর। এই টোটো ইউনিয়নে ঢুকতে গেলে যে এ দেওয়া হয় সেটা কি নিয়েছে তোমার কাছ থেকে? আমার কাছ থেকে নেয়নি, টোটোটা আরো 6 হাজার করে দিয়েছে। টোটো টোটো কোথা থেকে নিয়েছো তার জন্য? সোনারপুর থেকে নিয়েছি, অলিভা কোম্পানি থেকে নিয়েছি। বাড়িতে কে আছে? মা বাবা আছে। কেউ কি তোমার বাড়িতে তোমার মা বাবাকে দেখা শোনা করার কেউ আছে? আমি টোটো চালিয়ে কি তুমি মা বাবাকে সংসার চালাচ্ছো? কতক্ষণ টোটো চালাও? সকালবেলা 80 আর 55 চলে যায়, তার মধ্যে 2 ঘন্টা বাড়ি থেকে দিয়ে। এতে সংসার চলে? চলে যায়। ইনস্টলমেন্ট টাকা দিতে পারছো? পরপাঞ্জ রুটে একটি ছেলে ক্যান্সারকে জয় করে টোটো চালাচ্ছে, এই বিষয়টা নিয়ে তো আপনি বলুন। আমার সোনারপুর দুদুমুর পঞ্চায়েত এবং কামরাবাদ পঞ্চায়েত থেকে আমার কাছে প্রণয় নামে একটা ছেলেকে পাঠানো হয়। পাঠানোর পরে আমি বলি ও টোটো চালাবে, ও বললো যে দাদা আমার এই অবস্থা হয়েছিল। তা আমি বললাম তোমার কাগজপত্র কি আছে? তো ওর কাগজপত্র দেখায়, দেখানোর পরে আমি আমার ইউনিয়নে সম্পাদক থেকে আরম্ভ করে ইউনিয়নের কমিটি মেম্বারদের সাথে আলোচনা করি এবং সবাই এক বাক্যে রাজি হয়ে যায় যে ও যখন এমন একটা রোগ থেকে মুক্তি পেয়ে যে টোটো চালাতে এসছে ওকে গাড়িটা চালাতে দেওয়া হোক। সেই অনুমতে ওকে আমি বললাম ভাই আমরা আমাদের নিয়মকানুন সব শিথিল করবো, মাসিক চাঁদা থেকে আসবে এগুলো দিতে হবে এবং আমাদের এখানে নতুন লাইন নেই, কিন্তু যেহেতু তুমি নতুন ঢুকছো তোমাকে আমি নতুন গাড়ি দিয়ে ঢোকাবো, সেই জন্যে ওকে যেখানে গাড়ি বানাতে দিই এখানে অলিভিয়া টেকনোতে সেখানেও ওর ইএমআই বা গাড়ির দাম যেটুকু তার থেকে সবার থেকে যা কম নেয় গাড়ির দাম তার থেকেও কম নেবে এবং ওর ইএমআইও কম নেওয়ার কথা বলা আছে। ওকে বলা হয়েছিল 50,000 টাকা দিতে, ও বলেছিল 50,000 টাকা জোগাড় করতে পারবে, ও ইতিমধ্যে 45,000 টাকা দিয়েছে, আস্তে আস্তে দেবে, ওদের কোনো চাপ নেই। আমরা ইউনিয়ন এবং সবাই মিলে ওর জন্য সহমতি যে এমন একটা ক্যান্সার পেশেন্ট সেটা নিজের লোককে জয় করে নিজে আমাদের লাইনে গাড়ি চালাচ্ছে, এই জন্যে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই গর্বিত। আপনার নাম? আমার নাম চিন্ময় যোদ্ধা। আপনার ডেজিগনেশন? আমি সভাপতি সোনারপুর আড়াপাড় টোটো ভ্যান ইউনিয়ন।